শুরুতেই সংবাদ শিরোনাম, রাশিয়াকে যুদ্ধে জড়ানোর চেষ্টা করছে আমেরিকা, বলল পুতিন। যুদ্ধের আশঙ্কা, বেলারুশ থেকে দূতাবাস কর্মীদের সরিয়ে নিচ্ছে আমেরিকা। উত্তেজনার মাঝে বৈঠকে মিলিত রাশিয়া হাঙ্গেরি, আতঙ্কে আমেরিকা। রাশিয়া অবশ্যই সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে, আমেরিকাকে হুঁশিয়ারি রাশিয়ার। জাদুঘর মঞ্চ বানাবেন প্রিন্স সালমান, ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘর। অবশেষে আরব আমিরাতের সে প্রস্তাবে রাজি হল ইসরায়েল। ইসরায়েলের অনুরোধ প্রত্যাখ্যান করল রাশিয়া। এবার বিস্তারিত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন আমেরিকা তার দেশকে একটি যুদ্ধে জড়াতে চায়। তিনি আরো বলেছেন, রাশিয়ার উন্নত ও অগ্রগতিকে সীমাবদ্ধ করে ফেলার কাজে ইউক্রেনকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতে চায় আমেরিকা। ইউক্রেন সংকট সম্পর্কে গত কয়েক সপ্তাহ ধরে আমেরিকা রাশিয়াকে নানা ধরনের হুমকি ধমকি দেয়া সত্ত্বেও পুতিন এতদিন এ বিষয়ে নীরব ছিলেন। তিনি মঙ্গলবার এ ব্যাপারে প্রথম কোনো বক্তব্যে বলেন, পূর্ব ইউরোপে ন্যাটো জোটের বিস্তার নিয়ে রাশিয়ার উদ্বেগ সম্পর্কে আমেরিকা কোনো জবাব দিতে রাজি হচ্ছে না। তিনি সরাসরি সংঘাতের কথা উল্লেখ না করে পরোক্ষভাবে বলেন, ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেওয়ার বাসনা পূর্ণ করতে সক্ষম হয় তাহলে তার পক্ষে এই জোটের অন্য সদস্য দেশগুলোকে রাশিয়ার সঙ্গে যুদ্ধে টেনে আনা সম্ভব হবে। ইউক্রেন সীমান্তে বর্তমানে সমরাস্ত্র সহ রাশিয়ার প্রায় 1,00,000 সৈন্য মোতায়েন রয়েছে। রাশিয়া এখন পর্যন্ত ইউক্রেনে হামলা চালানোর মার্কিন দাবি প্রত্যাখ্যান করে এসেছে। মস্কো প্রায় 8 বছর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপত্যকাকে রুশ ফেডারেশনের অন্তর্ভুক্ত করেছে এবং তখন থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী অস্ত্রধারীদের রক্তক্ষয়ী তৎপরতাকে সমর্থন দিয়ে এসেছে। প্রেসিডেন্ট পুতিন তার বক্তব্যে আরো বলেন, আমার ধারণা ইউক্রেনের নিরাপত্তা নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই, বরং আমেরিকার মূল লক্ষ্য রাশিয়ার উন্নতি ও অগ্রগতি থামিয়ে দেয়া। ইউক্রেন কেবল ওয়াশিংটনের এই অশুভ লক্ষ্য চরিতার্থ করার হাতিয়ার হিসেবে ব্যবহৃত হবে। রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ধরুন ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পেয়ে গেল এবং ক্রিমিয়া পুনরুদ্ধারের সামরিক অভিযান শুরু হয়ে গেল, তখন কি হবে? আমরা কি তখন ন্যাটোর বিরুদ্ধে যুদ্ধে জড়াব? কেউ কি এ বিষয়টি নিয়ে এভাবে চিন্তা করেছে? আমার মনে হয় না। যুদ্ধের আশঙ্কার অজুহাতে বেলারুশে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবারের সদস্যদেরকে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বেলারুশ ভ্রমণ না করার জন্য সতর্ক করা হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এইসব নির্দেশনা জারি করেছে। এর আগে ইউক্রেন থেকে মার্কিন দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের পরিবারকে দেশে ফিরতে বলা হয়। ইউক্রেন সীমান্তে রাশিয়ার অস্বাভাবিক তৎপরতার অজুহাত তুলে ধরে আমেরিকার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হলো। ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ওয়াশিংটন ও মস্কোর কর্মকর্তাদের বিবাদের কয়েক ঘণ্টার মাথায় বেলারুশের অবস্থানকারী মার্কিন নাগরিকদের বিষয়ে এই নির্দেশনা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, আগামী সপ্তাহে বেলারুশে সেনা উপস্থিতি বাড়িয়ে 30,000 করার পরিকল্পনা করছে রাশিয়া। বর্তমানে দেশটিতে প্রায় 5,000 মার্কিন সেনা রয়েছে। নিরাপত্তা পরিষদের অধিবেশন চলাকালে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেন, ফেব্রুয়ারির গোড়ার দিকে ইউক্রেনের সঙ্গে বেলারুশ সীমান্তের কাছে সামরিক উপস্থিতি 30,000-এ উন্নীত করতে চায় রাশিয়া। ওয়াশিংটনের কাছে এর প্রমাণ রয়েছে। তিনি বলেন, মস্কোর পরিকল্পনা অনুযায়ী ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে 2 ঘন্টারও কম দূরত্বের এলাকায় থাকবে রুশ সেনারা। তবে রাশিয়া এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, যুদ্ধের জন্য উস্কানি দিচ্ছে আমেরিকা, সূত্র পার্স টুডে। ইউক্রেন ইস্যুতে রাশিয়া বিরোধী অবস্থান নিয়েছে ইউরোপ। আর এর মধ্যেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান, খবর ডয়চে ভেলের। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে দুই দেশের প্রধান ব্যক্তিরা গ্যাস পরমাণু প্রকল্পের মতো বিষয় নিয়ে আলোচনা করেন, তবে ইউক্রেন ইস্যু স্থান পায়নি সেখানে। 2010 সালে ক্ষমতায় আসার পর থেকেই রুশ প্রেসিডেন্টের সঙ্গে সুসম্পর্ক রেখে চলেছেন ভিক্টর ওরবান। ক্রাইমিয়ার যুদ্ধের পরে সবাইকে উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি, এবারও ঠিক তাই হল। ফলে এ বৈঠক নিছক কোনো আলোচনা নয়, ইউরোপের কাছে একটি বার্তাও। জানা গেছে রাশিয়ার কাছে আরো বেশি গ্যাস চেয়েছে হাঙ্গেরি। এছাড়াও পাকিস্তানে যে পরমাণু প্রকল্প বাস্তবায়ন করেছে রাশিয়া, মধ্য হাঙ্গেরিতে সে ধরনের প্রকল্প তৈরির আবেদন জানিয়েছে দেশটি।
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো শুধু ক্ষতিগ্রস্ত হবে না, সেই সঙ্গে এর জবাবও দেবে। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ওয়েসলি নেভেনজিয়া মঙ্গলবার নিউ ইয়র্কে এক বক্তব্যে এই সতর্ক বাণী উচ্চারণ করেন। তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞায় অভ্যস্ত হয়ে পড়েছি, তারা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে শুধুমাত্র রাশিয়া ক্ষতিগ্রস্ত হবে না, আমরা আশা করছি তারা এ বিষয়টি উপলব্ধি করে নিষেধাজ্ঞা আরোপ করা থেকে বিরত থাকবে। নিষেধাজ্ঞার জবাব দেওয়া হবে এবং আমরা অবশ্যই জবাব দেব। এদিকে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস বলেছে, আমেরিকা মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার যেসব কথা বলছে সে ব্যাপারে রাশিয়া নীরব থাকবে না। ওই দূতাবাসের অফিসিয়াল টুইটার পেজে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্কে টানাপোড়েন শুরু করেছে আমেরিকা, রাশিয়া নয়। আমরা নিষেধাজ্ঞার হুমকির বিপরীতে পশ্চাদপসরণ করতে বা জি হুজুর বলতে রাজি নই। রুশ দূতাবাস আরও বলেছে, আমেরিকার কারণেই প্রায় এক দশক আগে ইউক্রেনে উগ্র জাতীয়তাবাদী আন্দোলন শুরু হয় এবং এর ফলেই ক্রিমিয়ায় অনুষ্ঠিত গণভোটে ওই প্রজাতন্ত্র রাশিয়ার সঙ্গে যোগ দিতে সম্মত হয়। সৌদি আরবের জেদ্দায় বেশ কয়েকটি জায়গায় ভেঙে ফেলা হচ্ছে মানুষের ঘরবাড়ি। কয়েক দশক ধরে শহরটি গুলা ইল কান্দারা আল বাগদাদিয়া আল কারানতিয়ানা ও ইহিন্দাউয়তে বাস করে আসছেন মধ্যমায়ের মানুষরা, যারা দীর্ঘদিন আগে ইয়েমেন ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে সেখানে বস্তি স্থাপন করেন। তবে এইসব জায়গায় এখন জাদুঘর ও অপেরা হাউস বা নাট্যমঞ্চ তৈরি করতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, আর এ কারণে বাড়িগুলো ভেঙে ফেলা হচ্ছে। 2016 সালে ভিশন 2030 ঘোষণা করেন প্রিন্স সালমান। তখন তিনি জানান, জেদ্দায় একটি আধুনিক জাদুঘর, নাট্যমঞ্চ, একটি স্টেডিয়াম ও অ্যাকোয়ারিয়াম তৈরি করবেন। এখন জেদ্দায় গরিব ও অনুন্নত এলাকাগুলোকে নির্ধারণ করে সেগুলি খালি করে দেওয়া হচ্ছে। যদিও জেদ্দার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই বাড়িগুলো অনুমতি ছাড়া তৈরি করা হয়েছে, ফলে এগুলো ভেঙে ফেলা হচ্ছে। আর যাদের ঘর ভাঙা হচ্ছে তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। তবে অনেক ভুক্তভোগী জানান, তাদের বাড়ির যে দাম তার চেয়ে অনেক কম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে। গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে, হঠাৎ করে বাড়িতে এসে লাল দাগ দিয়ে যাওয়া হয়, এরপরই সেই বাড়ি খালি করে দিতে নির্দেশ দেওয়া হয়। এদিকে সৌদি আরবের অনেক নাগরিকও এর নিন্দা জানিয়েছেন। তাছাড়া মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, বাড়িগুলো ভেঙে ফেলার কারণে প্রায় 10 লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়বেন। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা গত কয়েকদিন ধরে হামলা চালিয়ে যাচ্ছে আরব আমিরাতে। 17 জানুয়ারি বিদ্রোহীরা আবুধাবির বিমানবন্দরের কাছে ড্রোন হামলা করতে সমর্থ হয়, আর হুতিদের অব্যাহত আক্রমণের মুখে ইসরায়েলের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সহায়তা চেয়েছিল আরব আমিরাত। কিন্তু নিজেদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য ফাঁস হয়ে যাবে এই চিন্তা করে ইসরায়েল তা দিতে প্রথমে অস্বীকৃতি জানিয়েছিল। তবে এখন আরব আমিরাতের প্রস্তাবে সাড়া দিচ্ছে ইসরায়েল। গণমাধ্যম দি নিউ আরব জানিয়েছে, ইসরায়েল এখন আরব আমিরাতকে এমন একটি যন্ত্র দেবে যে যন্ত্রটি আরব আমিরাতে কোনো মিসাইল প্রবেশ করলেই সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে। তাছাড়া পরবর্তীতে নিজেদের সবচেয়ে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমও আরব আমিরাতকে দিতে পারে ইসরায়েল। অবশ্য এক্ষেত্রে ইসরায়েল তাদের স্বার্থটাই দেখাচ্ছে, কারণ ইসরায়েল এখন বুঝতে পারছে যদি আরব আমিরাতকে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা দেয় তাহলে ইরান যদি ইসরায়েলকে লক্ষ্য করে কোনো হামলা করে তাহলে সেটি তারা আগেই জানতে পারবে এবং ঠেকিয়ে দিতে পারবে। তবে ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সহজেই দেবে না। আরব আমিরাতকে ইসরায়েলের এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য কয়েক বিলিয়ন ডলার খরচ করতে হবে। সিরিয়ায় জিপিএস জ্যামার ব্যবহার বন্ধের ইসরায়েলি অনুরোধ প্রত্যাখ্যান করেছে রাশিয়া। মস্কোর দাবি, সিরিয়ায় অবস্থানরত রুশ সেনাদের নিরাপত্তার স্বার্থেই এই প্রযুক্তি ব্যবহার করছে রাশিয়া। খবর আনাদোলুর। অন্যদিকে ইসরায়েলের দাবি, রাশিয়ার এ জ্যামার প্রযুক্তি ব্যবহারের কারণে তাদের রাজধানী তেল আবিবের বেন গুরিয়ান বিমানবন্দরে বাণিজ্যিক বিমান ওঠানামায় সমস্যা হচ্ছে। রাশিয়াকে পাঠানো এক চিঠিতে ইসরায়েল জানিয়েছে, সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়ার পাশে খেমেইমিম বিমান ঘাঁটি থেকে রাশিয়া ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে। ইসরায়েলের রাষ্ট্র টিভি চ্যানেল কানে এ নিয়ে সোমবার একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, সিরিয়ার বিমান ঘাঁটি থেকে পরিচালিত প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ছড়িয়ে পড়া ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ তেল আবিবের আকাশে ছড়িয়ে পড়ছে। এতে ইসরায়েলের বাণিজ্যিক বিমানগুলোর জিপিএস ঠিকমতো কাজ করছে না, এগুলো ওঠানামায় মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। কিন্তু রাশিয়া বলেছে, এই অঞ্চলে তাদের সেনাবাহিনী নিরাপত্তার জন্য এ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত জরুরি, এটা কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।